অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কনক? হ্যাঁ ম্যাডাম। খাবারগুলো প্যাক করে নিয়েছো তো? হ্যাঁ, আপনি যা যা বলেছেন সেভাবে গুছিয়ে নিয়েছি। আর ফলগুলো? ওহো, ও না হয়নি, আমি এখনই নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি নিয়ে আসছি। না ম্যাডাম, আপনি বসুন, ডাক্তারবাবু আপনাকে রেস্ট নিতে বলেছে, আমি নিয়ে আসছি। মামনি, কালেক্টর ম্যাডাম কিরকম আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, তাই না বলো? আমি তো ভেবেছিলাম নিজের হাতে ওকে গিয়ে খাইয়ে দেব, কিন্তু সেটা আর হলো কই। সৌর্য আমাকে বারণ করে দিল, বললো তোমার শরীরের এই অবস্থা, তোমাকে আর যেতে হবে না। ব্যাস, নইলে তো ভেবেছিলাম যে সবার খাবার একসাথে প্যাক করে নিয়ে গিয়ে ওখানে একসাথে বসে খাবো, কিরকম একটা পিকনিক পিকনিক ব্যাপার হতো বলো। কনক, আমি যে স্যুপটা বানাতে বলেছিলাম সেটা বানিয়েছো তো? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক যেরকম বলেছেন আমি তেমন ভাবেই বানিয়েছি। ভেরি গুড। শোনো, কালেক্টর ম্যাডামের বাড়ি গিয়ে এই খাবারগুলো তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে খাইয়ে দিয়ে আসবে, আর ফলগুলোও দিয়ে আসবে, বলবে ফলগুলোও যাতে ও খায়, বুঝেছো? আর ওকে বলো যে ওর শরীর পুরোপুরি সুস্থ হলেই তবেই যাতে অফিসে জয়েন করে, তার আগে আসার কোনো দরকার নেই। আর বলো আমি এখন ভালো আছি, আমি ওকে ফোন করব, ও যেন ফোনটা রিসিভ করে, কেমন? ওকে ম্যাডাম। ঠিক আছে, সাবধানে যেও। কি কি হয়েছে মামনি? তুমি কালেক্টর ম্যাডামের বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে, কনক আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি মামনিকেও সাথে করে নিয়ে যাও। ওকে ম্যাডাম। বড় ম্যাডাম চলুন। ক্রিস দাদা বাবু না, উনি এদিকে আবার কোথায় এসেছিলেন? দেখেছ, সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, সব আমি করে মন কিচ্ছুটি শেখাতে পারলাম। ও ভগবান, হয়েছে আমার তা। কিরে, ক্রিস ছেলেটা কি বললো রে? যত সব বেইমানের দল দিত একবার থোতা মুখ মোতা করে। কনকদির কলা মনে হলো। কনকদি? সে আবার কি? লাবণ্য ম্যাডামের বাড়িতে কাজ করেন, কিন্তু কনকদি এখানে। কে, ভেতরে এসো। কনকদি আপনি? কালেক্টর ম্যাডাম কেমন আছেন? আমি ঠিক আছি, কিন্তু আপনি এখানে আসতে গেলেন কেন? বড় ম্যাডাম লাবণ্য ম্যাডাম সমানে আপনাকে ফোন করে যাচ্ছে, আপনি তো ফোনটা ধরছেন না, ওনারা টেনশন করছেন, সেই জন্যই আরো চলে এলাম। বড় ম্যাডাম এসেছেন, বাইরে গাড়িতে রয়েছেন। লাবণ্য ম্যাডাম আসতেন, কিন্তু ওনার শরীরটা খুব দুর্বল, তাই উনি আসেননি, তবে উনি আপনার জন্য খাবারগুলো পাঠিয়েছেন। ঠিক আছে, কিন্তু বড় ম্যাডাম গাড়িতে কি করছেন? আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, উনি নিয়ে আসবেন। আসলে আপনি দোতলায় থাকবেন না নিচতলায় থাকবেন সেটা তো জানতাম না, তাই আমি ম্যাডামকে বললাম আমি গিয়ে দেখে এসে তারপর ওনাকে নিয়ে আসছি। হ্যালো, আপনি বড় ম্যাডামকে নিয়ে আসুন। এক্ষুনি যাচ্ছি। বসুন কনকদি। হ্যাঁ বসছি, একটা প্লেট দিন তো, এই খাবারগুলো বাড়তে হবে। লাবণ্য ম্যাডামের কড়া হুকুম, এগুলো কালেক্টর ম্যাডামকে খাইয়ে
তারপরে ওর যেতে হবে। কনকদি, আমি না এখন কিছু খেতে পারবো না, আমার খিদে নেই। তাই বললে হবে কি করে? না না, আমি আজকে এখন কিছু খাবো না, ভালো লাগছে না। ওই যে বড় ম্যাডাম এসে গেছেন, দেখুন না বড় ম্যাডাম, কালেক্টর ম্যাডাম খেতে চাইছেন না। ম্যাডাম, আমি একটু সামনে দিয়ে রিচার্জ করে আসবো। আসলে সুন্দরী কিছুক্ষণ আগে খেয়েছে, আমি একটু জুস বানিয়ে দিয়েছিলাম, তো ভাইও খেতে চাইছে না। বলছি, ক্রিস দাদাবাবু কি আপনাদের বাড়ি এসেছিলেন? আসলে এই রাস্তা দিয়ে যেতে দেখলাম, তো তাই বললাম। হ্যাঁ, ক্রিসের বাড়ি আর সুন্দরীর বাড়ি তো একই গ্রামে, তাই সুন্দরীকে দেখতে এসেছিল। ও, ক্রিস দাদাবাবু তো আমাদের স্যারেরও বন্ধু। কালেক্টর ম্যাডাম, আপনি কি তাহলে আমাদের স্যারকে আগে থেকে চেনেন? নাম শুনেছেন নিশ্চয়ই?